সকলের হাতে মোবাইল ফোন আছেন, আপনাদের হাতে মোবাইল? হ্যাঁ 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 আছে। সবার হাতে হাতে মোবাইল ফোন, কে দিয়েছে? কেন কেন এই মোবাইল ফোন কে দিয়েছে? কি বলতে চাও তুমি, সোজা কথাই বলো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। তাই? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল বলেন কি? আমি কিন্তু করি আমাদের বাড়িতে, কাঁঠালে কাবাব করি। মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই সামি কাবাব বানানো বা বার্গার বানানো, এইটাও সম্ভব। বাট হাউ ইট পসিবল? কে বলবে, এই লোকের মাথা খারাপ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও। তুমি কি আর কয়েক লক্ষ লোকের খাওয়া দিতে পারবো না? আর কয়েক লক্ষ লোকের খাবার দিতে পারবো না? আপনি একটু বলে দেন তো, পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। সঠিক বলেছেন। আপা কিন্তু আজকে খুব রেগে আছে, তাই ফটাফট সাবস্ক্রাইবটা করে দিন। ঠিক আছে ঠিক আছে, নইলে জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। মুরগির উপরেও বোমা মেরেছে। তোর মাথা নষ্ট। আসলে ওর মাথা নষ্ট হয়ে গিয়েছিল, না হলে ছাত্রদের এমন কথা বলতে পারতো? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুত্রের কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতি পুত্র হলো মেধাবী, তাই না? আবার এই কথা বলে ছাত্রদের রক্ত গরম করে দেওয়ার পর কি অভিনয়টা করলো একবার দেখুন। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক। 40 মতো কথা দেবো, এই 10 না 11 আর যাবে 11 বসো। নেক্সট, শুধু অভিনয় না, তিনি ভালো নাচতেও পারতেন। লজ্জা লাগে। এগুলো এডিটিং করা যায় ভাই? আচ্ছা মানলাম এটা এডিট করা, তাহলে চলুন এবার তার অরিজিনাল ডান্সটা দেখা যাক। কি বলবো, যাই হোক এইবার দেখা যাক হাসু আবার সব থেকে আলোচিত বক্তব্যটি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আচ্ছা, আর তার এই কথাটা ব্যবহার করে টিকটকে যে ভিডিওগুলো বানানো হয়েছে সেগুলো দেখলে আপনি হাসতে হাসতে অজ্ঞান হারিয়ে ফেলবেন। তাই চলুন বেশি না, দুই একটা ভিডিও অন্তত দেখা যাক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গাইজ, একটা মোবাইল কেনার জন্য টানা 3 দিন না খেয়ে কান্নাকাটি করে মায়ের হাতের মার খেয়ে যখন ফাইনালি মোবাইলটা কিনে দেয় আর তারপর যখন শুনি এই মোবাইল নাকি হাসু আবার আওয়ামী লীগ কিনে দিয়েছে। সবার হাতে হাতে মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন। কথাটাই আসল, এই মোবাইল ফোন কে দিয়েছে? আমার আব্বা বিদেশ থেকে পাঠাইছে। আওয়ামী লীগ সরকার দিয়েছে। আল্লাহর কসম আন্টি, এটা মিছা কইছেন? এটা কোনো আসল আন্টি, এটা মিছা কথা কইছেন। Guys,
গাইজ আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো আপনার হাতের মোবাইলটা আপনি কিভাবে কিনেছেন? নিজে নিজে টাকা জমিয়ে নাকি বাবা মা কিনে দিয়েছে নাকি হাসু বাবা কিনে দিয়েছে? অবশ্যই সেটা কমেন্টে বলার অনুরোধ রইল। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না, এটুকু বলতে পারি। একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র লজ্জা লাগে। যাই হোক, চলুন এইবার জেনে নেওয়া যাক হাসু বাবার কয়েকটি ডিজিটাল রেসিপি সম্পর্কে, যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনের চপ বানানো যায়। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। কী বলছিস তুই? আরও জানতে পারবেন কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না ও মাংসের পরিবর্তে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি তো আমাদের বাসায়। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়েই আমরা ওই সামি কাবাব বানানো বা বার্গার বানানো। ইয়ে বিজ্ঞান ইয়ে গভর্নমেন্ট, আপ গভর্নমেন্ট মে কুছ নেই হ্যাঁ, এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বাচ্চে। গাইজ এমন আরো অনেক আধ্যাত্মিক রেসিপি আমাদের হাসু বাবা জানেন। মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। আবার ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না, সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। কাঁচামরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না, কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়, সহজ বুদ্ধি। কিন্তু আমি দুঃখিত যে সবগুলো রেসিপি আমি এই ভিডিওতে কভার করতে পারলাম না, তবে শুধুমাত্র তার রেসিপিগুলো নিয়ে একটা স্পেশাল ভিডিও বানানো হবে, সেখানে সবগুলো রেসিপি আপনাদের হাসু বাবা হাতে কলমে শেখাবে। তো গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর কাওয়া কাদের অর্থাৎ ওবায়দুল কাদেরের সেরা দশটি হাস্যকর বক্তব্য দেখতে চাইলে এখান থেকে দেখতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানেই ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।